কত কষ্ট করে আমি সকাল থেকে টেনে টেনে টাওয়াল নিয়েছিলাম, তোর লেগে আর গেল টাওয়ার এসছিল মানে তুই মরতে যাচ্ছিলি না? তোর মাথা খারাপ নাকি যে আমি এই বয়সে মরবো? এখন ছেলে পেলে তো মুখে দেখতে পেলাম না, সকাল থেকে সিমটা টাওয়ার আসছে না, তাই আমি উপরে উঠেছিলাম টাওয়ার নিয়ে। কি সিম ব্যবহার করছো যে টাওয়ার পাচ্ছে না? বিএসএনএল পাগলা বলবে এখন, বিএসএনএল সিম চলে বলো তিনি পাড়াতে জিও সিম লাগে সব ছড়া ছড়ি লাগালো, ফ্রিতে সিম দিচ্ছে দেখ। কি বলছিস? কি ফ্রিতে? হ্যাঁ আনলিমিটেড নেট। চল দেখি। হ্যাঁ তুই চল আমার সাথে। আরে এ হাত না গো, এ হাত দাও। কোথা থেকে যে আসে এসব লোক? ঠিক আছে হয়ে গেছে। এই আমার বড় আধার কার্ড আছে, আমার কোটাও কই লিখে দিয়েছি। বাড়িতে যা আছে সব নিয়ে আসো, এখন কইলাও নাহলে পরে আর পাবা না, বুঝতে পারলে? ওই যে কই কই এলাও হয়ে গেছে। আরে দেখো তোমার মোবাইল আর আধার কার্ড হয়ে গেছে, বুঝতে পারলা? কালকে তোমার সিমটা অফ হবে, তোমার মোবাইলে যে সিমটা আছে সেই সিমটা অফ হবে, তারপরে ঢোকাবে, বুঝতে পারলা? যাও তুমি। আর কে সিম নেবে আমাকে এখান দাও তাহলে। আধার কার্ড দাও। এই যাবো এবার কথা হতাম আমাকে ফিরতে দিল, তারপরে যেভাবে বাজে টাকা গালা নিবে সেটা তো আমার কথা বলিস। আমাকে কি বলছিস? আমার কিছু বলছিস মানে? আমার বিএসএনএল ঠিকই ছিল, একটা টাওয়ার হলে ফোনটা তো হতো। আরে এখন আমি 300 টাকা রিচার্জ করবো কি করে? বাড়িতে 10টা লোক, তোকে একা মারতে হবে নাকি আমাকে মারতে হবে না? সকালবেলা পুরীর মতন শেষে কোথায় গেছো? মায়ের বাড়ি আছি, মোবাইলের রিচার্জ নাই, মাকে ফোন করে পাচ্ছি না, রিচার্জটা মেরে দিও। তোমার মাকে ফোন করে পাচ্ছ না, সিরিয়াল দেখার লেগে রিচার্জ করবে তাই বলো তো? রিচার্জ মারলে সিরিয়াল দেখা হবে, ফোন করা হবে মাকে? আজ থেকে ভুলে যাও, আমি রিচার্জ করে দিতে পারবো না তো। তার রিচার্জ মেতে না কেন? তুমি তো জানো আমি সিরিয়াল না দেখে থাকতে পারি না। কই দেখি মোবাইলটা? তুমি আমার মোবাইল কি করবে? দাও তো রিচার্জ করে দেবো। দাও তোর মোবাইলে দৃষ্টি পেয়েছি, তো মোবাইল ভাঙবে না তো কি করবে? আমি লক্ষ্মী ভান্ডার 500 টাকা কিছু কিছু মোবাইল কিনেছি, তুমি মোবাইল ভাঙবে না? দেখ বেশি বকিনা, চুপচাপ বাড়ি যাবে না, তোকে ভাঙবো। তুমি আমাকে তাড়াতাড়ি মোবাইল দাও। আমি তোর মোবাইল কিনে দাও। তোমার মোবাইল সকাল বেলা ঠোকর মুখ লাগেছে। আরে জিজ্ঞাসা করো না কি হয়েছে। তা কি ভাষা জিজ্ঞাসা করো না? ছেলে কিছু লাগা মোবাইল ভাঙলো সকাল বেলায় কোথায় যাবে বলছো? মোবাইল রিচার্জ করে দাও। এখন মাস গেলে 300 টাকা রিচার্জ আমি অতটা পাবো কোথায় বলো তো? আমি তো ব্যাংক থেকে ঘুরে আনো এটিএম করতে গিয়ে মোবাইল রিচার্জ না বিলে ওটিটি নাকি ঢুকলো না, আমার মোবাইলটা তো রিচার্জ জামাই দিস। এই তোমাদের অত্যাচার না, আমাকে পিস খেতে হবে তাহলে কলে করে দিতে হবে। যাও তোমরা তো আমি ঠিক করে দিছি। চলো বোমা গাড়ি চলো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, সুবে রিচার্জ কমাতে হবে, কমাতে হবে, আমাদের আন্দোলন চলছে, চলছে। থামো, কি হয়েছে তোমাদের রাস্তায়? কিসের আন্দোলন স্যার? আপনাকে যদি আমাদের সমস্যা বলতে চাই, নানান ধরনের সমস্যা বেরো। আরে খুলে বলো, তবে তো আমি বুঝবো। স্যার প্রথমে জিও কোম্পানি কি করলো, আমাদেরকে 2.5 বছরে ফ্রিতে নেট দিল। হ্যাঁ তারপরে কি করলো, 48 টাকা বাড়িয়ে দিল, তারপরে কি করলো, 150 টাকা বাড়ালো, আর এখন মাস গেলে 300 টাকা। আপনি বলেন আমরা গরিব মানুষ না জানি কত টাকা ইনকাম করি? হ্যাঁ ফ্যামিলিতে টোটাল 10টা লোক আছে, 10টা লোকের মাস গেলে কত টাকা লাগে হিসাব করেন। আরে মাত্র 3000 টাকা। 3000 টাকা? আমরা তো স্যার গরিব মানুষ, সামান্য 300 টাকা ইনকাম করি, 3000 টাকা দিতে পারবো? আপনি বলেন। এত সমস্যা যখন তোমাদের সিম নিয়ে, তাহলে তোমরা ল্যান্ড ফোন ইউজ করবে, তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যাবে। স্যার সে যুগ আলাদা ছিল আর এটা আলাদা যুগ, এটা বর্তমান যুগ। এখন মোবাইল ছাড়া 1 সেকেন্ড চলাই যাবেন, আমাদের হাত তো বেঁধে দিয়েছে। আধার কার্ডের সঙ্গে কি লিংক আছে? মোবাইল নাম্বার। ব্যাংকের সঙ্গে? সেখানে মোবাইল নাম্বার। রেশন কার্ডের সঙ্গে কি? মোবাইল নাম্বার। এবার আপনি বলেন করবো তো করবোটা কি? তবে একটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে, তোমরা বিএসএনএল সিম ব্যবহার করো, ওটা তো সস্তায় আছে, ওর প্ল্যান তো বাড়েনি, আর সব থেকে বড় কথা হচ্ছে সরকারি সিম। স্যার বিএসএনএল এর কথা বলছেন? ওই বিএসএনএল এর একটা টাওয়ালে আসতে গেলে না স্যার 4তলা বিল্ডিং এ এরকম এরকম করতে হয়। ঠিক আছে শোনো, তোমরা আন্দোলন করছো করো, তবে রাস্তা অবরোধ করো না। তোমাদের মতো 10টা লোকে আন্দোলন করে কোনো কিছুই করতে পারবে না, গোটা ভারতবর্ষের লোক যদি জেগে ওঠে তবে কিছু হলে হতে পারে। আমরা শুরু তো করি, তারপরে দেখা যাবে কি হবে কি হবে। আমাদের আন্দোলন চলছে, চলছে, চলবে।